আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ভিডিও দেখলেন, এটা কিন্তু হচ্ছে টিকটকের একটা ট্রেনিং একটা ভিডিও। তো এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে প্রথম ক্লিপ এবং সাউন্ড আর সব কিছু প্রয়োজন হবে। তো আপনি সব কিছু হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে কিন্তু পেয়ে যাবেন। আর এই ভিডিওটা আমরা এডিটিং করবো ক্যাপকাটের মাধ্যমে, যার জন্য কিন্তু আপনি অবশ্যই ক্যাপকাট অ্যাপটি আপনার ফোনে ইনস্টল থাকতে হবে। তো আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপরে এখান থেকে আমরা নিউ প্রজেক্টটা ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো। তারপরে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। তারপরে এখান থেকে আমরা প্লাস ওখানে চাপ দিব। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর আপনি আপনার ফেভারিট তিনটা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমাদের এই ভিডিওটি মেকিং করার জন্য কিন্তু তিনটা ফটো প্রয়োজন হবে। এখান থেকে আপনি আপনার মতো করে তিনটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি আমার মতো করে তিনটা ফটো সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ফরম্যাট অনুযায়ী আমাদের ফটোগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। মানে আমাদের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট অনুযায়ী দেখবেন যে আপনার পিকচারগুলো যদি ফুল স্ক্রিন থাকে সেক্ষেত্রে ফুল স্ক্রিন করা নেয়, আর যদি আপনার না থাকে সেক্ষেত্রে অবশ্যই জুম করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, এই জন্য এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেডে, এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে ইনপুট সাউন্ডতে ক্লিক করবো। তারপর এখান থেকে ফটোর ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য এখান থেকে আমাদের যে তিনটা পিকচার আছে, তিনটা পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 1.7। এখান থেকে 1.7 দিলে আমাদের যে বিটটা আছে বিটের সাথে কিন্তু একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে 1.7 করে দিলে আমাদের বিটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং হচ্ছে এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, তারপর ইফেক্ট এবং হচ্ছে আমাদের অ্যানিমেশন। তো এখান থেকে হচ্ছে আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমে অ্যানিমেশনটাকে অ্যাড করে নেব। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে দেন এখান থেকে কম্বোতে চলে যাবো। তারপরে এখান থেকে আমরা ওয়াইপ অ্যান্ড স্লাইড অর্থাৎ দুই নম্বর অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেব। ওকে, এখান থেকে তিনটা পিকচারের জন্য আমরা সেম দুই নম্বর অ্যানিমেশন অর্থাৎ ওয়েব অ্যান্ড স্লাইড এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে জাস্ট একটা ফটোতে ট্রানজিশন ইফেক্ট দিব, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর ভিডিও ক্লিপ এবং দুই নম্বর ফটোটা, এই দুইটা মাঝখানে হচ্ছে একটা ট্রানজিশন ইফেক্ট দিতে হবে, বাদ বাকিগুলো দেওয়ার প্রয়োজন নাই। তো এখান থেকে হচ্ছে আমরা এই মাইনাস আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে অনেকগুলো ক্যাটাগরি দেখতেছেন, ওকে, এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট ক্যাটাগরিতে চলে যাবো। এখানে যে উপরে দেখেন বেসিক, ক্যামেরা, সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমরা ইফেক্ট ক্যাটাগরিতে চলে যাবো। যারপরে এখানে অনেকগুলো হচ্ছে আমরা ইফেক্ট দেখতে পারবো। এর ভিতরে আমরা হচ্ছে গ্যালারি টুটা সিলেক্ট করে নিব, যেহেতু আমাদের এখানে যে সাউন্ডটা দেওয়া আছে সাউন্ডের সাথে আমাদের এই ইফেক্টটা কিন্তু অ্যাডজাস্টেবল। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইফেক্টটাকে দিয়ে নিছি। তারপর এখান থেকে আমরা চাইলে এটার ডিউরেশনটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দেন হয়ে গেলে, অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আপনার এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে আমরা হচ্ছে ইফেক্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিও ইফেক্টে এবং এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। তো পার্টি ক্যাটাগরিতে যাওয়ার পর আমরা কিছুটা নিচে স্ক্রল করলে দেখতে পাবো এখান থেকে পার্পল নেগেটিভ এবং হচ্ছে ব্লু নেগেটিভ, অরেঞ্জ নেগেটিভ, তারপর হচ্ছে কালার নেগেটিভ। আপনি চাইলে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন। আমি প্রথমটাকে সিলেক্ট করতেছি পার্পল, যেটা এটাকে সিলেক্ট করতেছি। করার পর রাইট অপশনে ক্লিক করতেছি। আমি যেটা বলছি এখানে অনেকগুলো আছে, আপনি যেটা সেটাকে সিলেক্ট করতে পারেন। তারপর এই ইফেক্টটাকে আমরা ভিডিওর ইন পজিশন অবধি রাখবো। ওকে, আমরা এখান থেকে দেখছেন ভিডিওর মিডল থেকে আপনি কিন্তু এই দিকতে চাইলে কম বেশি করতে পারবেন। আমি ভিডিওর মিডল থেকে ইন পজিশন অবধি রাখতেছি। রাখার পর এটাকে আমরা সেমভাবে কপি করবো, যেহেতু আমাদের সেম ইফেক্টটা লাগবে। বারবার অ্যাড করতে গেলে অনেকটা সময় নষ্ট হবে, সেক্ষেত্রে জাস্ট আমরা এখান থেকে কপিতে চাপ দেব। কি তিনটা কপি করব, তিনটা কপি করার প্রত্যেকটাকে আমরা হচ্ছে ভিডিওর ইনডে রাখবো। এখান থেকে ভিডিওর ইন পজিশন, ভিডিও বলতে আমাদের যে ফটোগুলোর ইন পজিশন, ওকে, মিডল থেকে ইন, আপনারা হয়তো বুঝতে পারতেছেন এখানে। তো তারপরে এখন জাস্ট আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করব। আমাদের সাউন্ড কিন্তু অলরেডি আগেই অ্যাড করা আছে, আমরা এটাকে মিউট করে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইটের সমস্যার কারণ। এর জন্য কিন্তু দুঃখিত, অনেকে বলেন যে আমরা মিউজিকগুলো কেন অফ করি, ভিডিও চালা চালাতে হঠাৎ করে মিউজিকগুলো কেন অফ করে রাখি। আমরা কিন্তু মূলত হচ্ছে এর জন্য অফ রাখি যে আমাদের ব্যাকগ্রাউন্ডের মানে কপিরাইট ক্লেম আসবে, এই কারণে কিন্তু আমরা অফ করে রাখি। ওকে, তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা ভিডিওটাকে সেভ করবো। এর আগে অবশ্যই আমরা উপর থেকে রেজুলেশনটাকে হাই করে নিব। তারপরে এখান থেকে আমরা এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আপনাদের কাছে যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কী ধরনের ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।